আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের বাজারে যে পাট রয়েছে সে পাটের বাজার প্রাইসটুকু আপডেট করে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করব। আজ হচ্ছে 11 মার্চ 2022 সাল। আসুন দিন শুরুতে জেনে নিই বাংলাদেশের পাটের বাজার কেমন চলতেছে, তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আর উৎসাহ যোগাবে। চলুন দর্শকবৃন্দ, আজকে পাট বাজারটি জেনে নিই। শুরু জানাবে নিম্নমানের যে পাটটি রয়েছে তা বিক্রি হচ্ছে প্রায় 2600 টাকা থেকে প্রায় 2800 টাকা পর্যন্ত। আর যেটা ভালো মানের পাট রয়েছে যেমন রাজশাহী, নাটোর, শরীয়তপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, এই সমস্ত অঞ্চলের ভালো মানের সাদা পাটটি বিক্রি হচ্ছে 3000 টাকা থেকে 3250 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, পাটের বাজার অঞ্চল ভেদে 2100 টাকা এদিক সেদিক হতে পারে। আপনারা যখন ক্রয় করবেন অথবা হাত বদল করবেন অবশ্যই কানেরটি জেনে নিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।